সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আজকের অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে তোমাদের সাথে আছি আমি আব্দুল খালেক জাহিদ, সহকারী শিক্ষক মফিজুল্লাহ মেমোরিয়াল একাডেমি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের আলোচনা করব দশম শ্রেণীর রসায়ন বিষয় নিয়ে। আজকে আমাদের আলোচ্য টপিক হচ্ছে অষ্টম অধ্যায়, যে তাপের পরিবর্তনের ভিত্তিতে রাসায়নিক বিক্রিয়ার শ্রেণী বিভাগ। তো আমরা জানি যে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হওয়ার সময় তাপের পরিবর্তন হয়। কিছু কিছু বিক্রিয়া আছে তাপ উৎপাদী বিক্রিয়া, আবার কিছু কিছু বিক্রিয়া আছে কি তাপহারী বিক্রিয়া। তো রাসায়নিক বিক্রিয়ার কিছু কিছু বিক্রিয়াকে বাইরে থেকে তাপ প্রদান করে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত করতে হয়, আবার কিছু কিছু বিক্রিয়ক পদার্থ আছে এরা নিজেদের মধ্যে বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয়। তো এই উৎপাদে পরিণত হওয়ার সময় তারা কি করে, তাপ উৎপন্ন করে। আবার কিছু কিছু বিক্রিয়ক পদার্থ যে ক্রিয়ার চারপাশ থেকে আশপাশ থেকে তারা তাপ শোষণ করে বিক্রিয়া সংঘটিত করে। তাপের পরিবর্তনের ভিত্তিতে রাসায়নিক বিক্রিয়ার শ্রেণী বিভাগ মূলত দুইটা, একটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, একটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। তো তাপ উৎপাদী বিক্রিয়া কি, আমি তোমাদের আবারও বলছি, যেসব রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়কগুলো বিক্রিয়া করে উৎপাদ পরিণত হয়, পাশাপাশি তাপ উৎপন্ন হয়, সেগুলোকে বলা হবে তাপ উৎপাদী বিক্রিয়া। তো যেসব রাসায়নিক বিক্রিয়া তাপ উৎপন্ন হয় সাধারণত, সেগুলোকে আমরা তাপ উৎপাদী বিক্রিয়া বলবো। তো তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেলেসের মান ঋণাত্মক মাইনাস দিতে হবে। যে মানটা আসবে সেটার আগে ডেলেসের মানের আগে কি দিতে হবে, মাইনাস দিতে হবে। যদি ডেলেসের মান ঋণাত্মক হয় তাহলে বোঝা যাবে এই বিক্রিয়াটি তাপ উৎপাদী বিক্রিয়া। আর আরেকটা হচ্ছে আমাদের তাপহারী বিক্রিয়া। তাপহারী বিক্রিয়া কি, তাপহারী বিক্রিয়া হচ্ছে যেসব রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হওয়ার সময় তারা বিক্রিয়ার চারপাশ থেকে অর্থাৎ বিক্রিয়ার পরিবেশ থেকে এরা তাপ শোষণ করে নেয়, তাপ শোষণ করে রাসায়নিক বিক্রিয়াটা সংঘটিত করে, সেই বিক্রিয়াকে আমরা তাপহারী বিক্রিয়া বলবো। তো তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে ডেলএস এর মান ধনাত্মক হবে, অর্থাৎ প্লাস চিহ্ন দিতে হবে। ডেলএস এর মান কি হবে, প্লাস। কার্বস পদ্ধতিতে অ্যামোনিয়া তৈরির ক্ষেত্রে দেখা যায় যে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে এখানে 92 কিলো জুল তাপ উৎপন্ন হয়। তো এটা দ্বারা বোঝায় যে এই বিক্রিয়াটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া, কেননা ডেলএস এর মান ঋণাত্মক মাইনাস, এই জন্য এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। আর যদি ডেলএস এর মান ধনাত্মক হয় তাহলে এটা একটি তাপহারী বিক্রিয়া। তো প্রিয় শিক্ষার্থীরা, কোন একটি পদার্থে, আমরা জানি কোন একটি পদার্থে যে নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ শক্তি যে থাকে, এই শক্তিকে আমরা অভ্যন্তরীণ শক্তি বলে থাকি। তো বিক্রিয়ক সমূহের ক্ষেত্রে দেখা যায় যে বিক্রিয়ক সমূহের অভ্যন্তরীণ শক্তিকে আমরা E1, এবং উৎপাদ সমূহের অভ্যন্তরীণ শক্তিকে যদি আমরা E2 দ্বারা প্রকাশ করি, তাহলে আমাদের ডেলএস এর মান যেটা দাঁড়াবে সেই সূত্রটা হচ্ছে ডেলএস ইকুয়াল টু হবে যে উৎপাদ সমূহের অভ্যন্তরীণ শক্তি। এটা হচ্ছে E2, তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি বিক্রিয়ক সমূহের অভ্যন্তরীণ শক্তিকে E1 দ্বারা প্রকাশ করি এবং উৎপাদ সমূহের অভ্যন্তরীণ শক্তিকে E2 দ্বারা প্রকাশ করি, তাহলে আমাদের ডেলএস এর সূত্র হবে উৎপাদ সমূহের অভ্যন্তরীণ শক্তি E2 মাইনাস বিক্রিয়ক সমূহের অভ্যন্তরীণ শক্তি E1, অর্থাৎ ডেলএস ইকুয়াল টু দাঁড়াবে আমাদের
e2 minus e1 এটা হচ্ছে আমাদের যে এই যে ডেল এস এর সূত্র তো এখানে e1 কি এবং e2 কি e1 হচ্ছে বিক্রিয়ক সমূহের অভ্যন্তরীণ মোট শক্তি এবং e2 হচ্ছে উৎপাদ সমূহের অভ্যন্তরীণ মোট শক্তি এখন যদি উৎপাদ সমূহের ক্ষেত্রে যে অভ্যন্তরীণ যে শক্তির পরিবর্তন সেটা যদি এই যে বিক্রিয়ক সমূহের অভ্যন্তরীণ অপেক্ষা বেশি হয় তাহলে বিক্রিয়াটার ডেল এস এর মান আসবে ধনাত্মক সেটা হবে কি আমাদের তাপহারি বিক্রিয়া আর যদি বিক্রিয়ক সমূহের অভ্যন্তরীণ শক্তি বেশি হয় এবং উৎপাদ সমূহের অভ্যন্তরীণ শক্তি কম হয় তাহলে আমাদের ডেল এস এর মান আসবে ঋণাত্মক তাহলে সেটা হবে আমাদের তাপ উৎপাদী বিক্রিয়া ঠিক আছে তো আমরা এই এখানে মান বসিয়ে বের করতে পারবো এটা কি তাপ উৎপাদী বিক্রিয়া নাকি তাপহারী বিক্রিয়া তো আমরা এই সূত্রটা ব্যবহার করে আমরা কোনটা তাপ উৎপাদী বিক্রিয়া এবং কোনটা তাপহারী বিক্রিয়া সেটা নির্ণয় করব তো যেটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ই টু কি ই ওয়ান কি এবং এই সূত্রটা ই টু হচ্ছে উৎপাদ সমূহের তোমরা মনে রাখবে আর ই ওয়ান হচ্ছে বিক্রিয়ক সমূহের অভ্যন্তরীণ শক্তি তো এখন যে আমরা তোমাদের যে একটা উদাহরণের মাধ্যমে যে দেখাচ্ছি কোনটা তাপ উৎপাদী এটা কি তাপ উৎপাদী নাকি তাপহারী বিক্রিয়া সেটা একটু দেখাচ্ছি তো দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা যদি এখানে একটু মান বসাই এটা হচ্ছে ই টু হচ্ছে আমাদের উৎপাদ সমূহের অভ্যন্তরীণ শক্তি কোন রাসায়নিক বিক্রিয়ায় উৎপাদ সমূহের অভ্যন্তরীণ শক্তি যদি মনে করো 50 কিলো জুল হয় তারপরে বিক্রিয়ক সমূহের অভ্যন্তরীণ শক্তি যদি 30 কিলো জুল হয় তাহলে এখানে দাঁড়াচ্ছে আমাদের প্লাসের 20 কিলো জুল ঠিক আছে তো এই বিক্রিয়াটা হবে আমাদের তাপহারী বিক্রিয়া কেননা এখানে ডেল এস এর মান ধনাত্মক তো ডেল এস এর মান ধনাত্মক বিদায় আমরা বলতে পারি এটা একটি তাপহারী বিক্রিয়া আবার যদি এই সংখ্যাটা চেঞ্জ হয়ে মনে করো যে এই যে উৎপাদ সমূহের এই যে বিক্রিয়া হচ্ছে এখানে কত 50 আর বিক্রিয়ক সমূহের অভ্যন্তরীণ যদি হয় মনে করো 80 কিলো জুল 80 কিলো জুল তাহলে এখানে দাঁড়াবে কি মাইনাস 13 কিলো জুল তো এখানে এই বিক্রিয়াটা হবে আমাদের তাপ উৎপাদী বিক্রিয়া কেননা এখানে ডেল এস এর মান ঋণাত্মক তো যদি এই যে উৎপাদ সমূহের অভ্যন্তরীণ শক্তি চাইতে যদি বিক্রিয়ক সমূহের অভ্যন্তরীণ শক্তি বেশি হয় তাহলে সেই বিক্রিয়াটা হবে তাপ উৎপাদী বিক্রিয়া আমরা এই যে মানগুলা ব্যবহার করে আমরা কোনটা তাপ উৎপাদী বিক্রিয়া কোনটা তাপহারী বিক্রিয়া সহজে নির্ণয় করতে পারি তো প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা আলোচনা করব তাপ উৎপাদী বিক্রিয়ার সম্পর্কে বিস্তারিত একটু আলোচনা করব তো তাপ উৎপাদী বিক্রিয়া সম্পর্কে আমি আগেও বলেছিলাম তোমাদের তাপ উৎপাদী বিক্রিয়া হচ্ছে যেসব রাসায়নিক বিক্রিয়ায় তাপশক্তি উৎপন্ন হয় সেটাকে আমরা তাপ উৎপাদী বিক্রিয়া বলে থাকি তো তাপ উৎপাদী বিক্রিয়া লেখার কিছু নিয়ম আছে তো তার আগে আমি একটু তোমাদের দেখাই যে এখানে আমি তোমাদের দুইটা তাপ উৎপাদী বিক্রিয়া লিখলাম দেখো আমরা যে জ্বালানি হিসেবে মিথেন গ্যাস ব্যবহার করি সেটা হচ্ছে CH4 মিথেন তো এই মিথেনকে যদি আমরা বাতাসের অক্সিজেনের সাহায্যে পুড়িয়ে ফেলি বা পোড়াই তাহলে দেখা যায় যে কার্বন ডাইঅক্সাইড পানি বা জলীয় বাষ্প এবং যে 890 কিলোজুল তাপ উৎপন্ন হয় ঠিক আছে তো এখানে এই যে মিথেনকে অক্সিজেনের সাহায্যে পোড়ালে এই তিনটা জিনিস একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড পানি এবং 890 কিলোজুল তাপ উৎপন্ন হয় যেহেতু এই বিক্রিয়ায় এই যে এটা তাপটা উৎপন্ন হয় তাহলে এই বিক্রিয়াটা হচ্ছে আমাদের তাপ উৎপাদী বিক্রিয়া তো তাপ উৎপাদী বিক্রিয়ার তাপমাত্রাটাকে বিক্রিয়ার ডান পাশে প্লাস চিহ্ন দিয়েও বসানো যায় অথবা আমরা যদি ডেলেস আকারে বসাই আমরা যদি এখানে না লিখি ডেলেস আকারে লিখলে আমরা এখানে এভাবেও লিখতে পারি যে ডেলেস ইকুয়াল টু হবে মাইনাস 890 কিলো জুল তো আমরা ডেলেস আকারে এভাবেও দেখাতে পারি অথবা উৎপাদের পাশে প্লাস চিহ্ন দিয়েও লিখতে পারি তো দেখো আমরা আরেকটা বিক্রিয়া লিখলাম এখানে দেখো ক্যালসিয়াম অক্সাইড এটা হচ্ছে আমাদের চুন তো আমরা যদি ক্যালসিয়াম অক্সাইডকে পানির মধ্যে মিশাই তাহলে দেখা যায় যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয় এবং
প্রতি মোলে 63.095 কিলোজুল তাপ উৎপন্ন হয়। তাহলে এই বিক্রিয়াটাও হচ্ছে আমাদের তাপ উৎপাদী বিক্রিয়া। কেননা এই বিক্রিয়ায় এই বিক্রিয়কগুলা বিক্রিয়া করার সাথে যে উৎপাদটা তৈরি হয় ক্যালসিয়াম হাইড্রক্সাইড, পাশাপাশি 63.95 কিলোজুল তাপশক্তিও আমাদের উৎপন্ন হয়। তো আমরা এই যে তাপটা উৎপন্ন হলো সেটাকে আমরা এভাবে যে উৎপাদের পাশে প্লাস চিহ্ন দিয়েও লিখতে পারি, আমরা এটাকে ডেলএস এর মাধ্যমেও লিখতে পারি। যে আমরা যদি ডেলএস এর মাধ্যমে লিখি তাহলে আমাদের সংখ্যাটা দাঁড়াবে 63.95 কিলো জুল। আমরা ডেলএস এর মাধ্যমেও এই বিক্রিয়াটাকে এভাবে লিখতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, তাপ উৎপাদী বিক্রিয়া সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা পেয়েছি, আমরা এখন তাপ হারি বিক্রিয়া সম্পর্কে একটু জানবো। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, তাপ হারি বিক্রিয়া কি? তাপ হারি বিক্রিয়া হচ্ছে যেসব রাসায়নিক বিক্রিয়া সংঘটিত করার সময় আমরা বাইরে থেকে তাপ প্রয়োগ করে সেই বিক্রিয়াটা সংঘটিত করি, সেই বিক্রিয়াটাকে বলা হবে তাপ হারি বিক্রিয়া। অথবা আমরা এভাবেও বলতে পারি যে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হওয়ার সময় যে তার পরিবেশ থেকে তাপ শোষণ করে নেয়, তাপ শোষণ করে সেই বিক্রিয়াটা সংঘটিত হয়, সেটাকে আমরা তাপ হারি বিক্রিয়া বলবো। তো তাপ হারি বিক্রিয়া লেখার কিছু নিয়মাবলী আছে, আমরা সে সম্পর্কেও জানবো। তো দেখো, এখানে আমি একটি রাসায়নিক বিক্রিয়া লিখলাম ক্যালসিয়াম কার্বনেট, যদি আমরা এটার সাথে তাপ দেই 176.8 কিলোজুল তাপ প্রদান করি, তাহলে দেখা যাবে যে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। আমরা যদি ক্যালসিয়াম কার্বনেটে তাপ প্রদান করি, দেখা যাবে এই ক্যালসিয়াম কার্বনেট ভেঙে গিয়ে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে। তো আমরা এই রাসায়নিক বিক্রিয়াটা সংঘটিত করার জন্য আমরা বাইরে থেকে আমাদের তাপ প্রদান করতে হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের যে বিক্রিয়কের সাথে, তো যে বিক্রিয়া বিক্রিয়কের সাথে তাপ প্রদান করে উৎপাদ পরিণত করা হয় সেটাই হচ্ছে আমাদের তাপ হারি বিক্রিয়া। এখন তাপ হারি বিক্রিয়াটাকে, বিক্রিয়ার তাপটাকে আমরা বিক্রিয়কের সাথে প্লাস চিহ্ন দিয়ে লিখতে পারি, অথবা আমরা যদি ডেলএস এর মাধ্যমে দেখাই তাহলে আমরা এখানে না লিখে এটাকে ডেলএস এর মাধ্যমে যদি যে অপর পাশে নিয়ে যাই তাহলে আমাদের ডেলএস এর মানটা আসবে প্লাস 176.8 কিলো জুল। তো এখানে ডেলএস এর মান প্লাস ধনাত্মক, মানে হচ্ছে এটা একটি তাপ হারি বিক্রিয়া। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাপ উৎপাদী বিক্রিয়া সম্পর্কে এবং তাপ হারি বিক্রিয়া সম্পর্কে একটু বিস্তারিত জানলাম। তোমরা যে রাসায়নিক বিক্রিয়া তাপশক্তির যে পরিবর্তন হয় এবং তাপ উৎপাদী বিক্রিয়া এবং তাপ হারি বিক্রিয়া, এই বিষয়গুলো তোমরা খাতায় একটু নোট করে নিবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই এই কাজগুলো একটু নোট খাতায় তুলে নিবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো অনলাইন ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।